আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও অপার্থিব সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার দৃঢ় প্রত্যয়ে স্বাধীন বিডি ব্লগসের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আল আমিন ইসলাম স্বাধীন। সবুজ শ্যামল বাংলাদেশের সৌন্দর্যের অগ্রভাগী হচ্ছে আমাদের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এই তিন পার্বত্য জেলার সৌন্দর্য বিশ্লেষণ করতে গেলে এক বান্দরবানই রয়েছে 70% সৌন্দর্য। বান্দরবানের পুরো আয়তন জুড়েই রয়েছে অসংখ্য চোখ ধাঁধানো সব সৌন্দর্য। এই জেলায় সবগুলো পর্যটন এরিয়া যদি কেউ ঘুরতে চায় তাহলে এক মাসেও তা ঘুরে দেখা শেষ হবে না। কী নেই পাহাড়ি এই জনপদ বান্দরবানে? এখানে রয়েছে আকাশচুম্বী সব পাহাড়, রয়েছে অসংখ্য ঝর্ণা ও জলপ্রপাত, এছাড়াও পাহাড়ি কন্যা সাঙ্গু নদী তো আছেই। প্রিয় ভিউয়ার্স, আমি আল আমিন ইসলাম স্বাধীন বান্দরবানের এই সকল পর্যটন এরিয়ার সৌন্দর্য, রহস্য, ইতিহাস সহ নানা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে এই অধমের আকুল আবেদন, আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাকে সামনে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দিবেন, এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আজকে আমি আপনাদের নিয়ে যাব বান্দরবান শহর থেকে 80 কিলোমিটার দক্ষিণে পাহাড়ি জনপদ থানচি উপজেলার তিন্ধু ইউনিয়নে। আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে এই তিন্ধু ইউনিয়ন। তিন্ধুর সৌন্দর্য মুখে বলে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। থানচির বিশাল বিশাল পাহাড়ের কোল ঘেঁষে খরস্রোতা সাঙ্গু নদীর পথ ধরে 2 ঘন্টা যাওয়ার পর পাহাড়ের কোলে ও সাঙ্গু নদীর কিনারায় অবস্থিত সৌন্দর্যের প্রতীয়মান জনপদ তিন্ধু। আর এই তিন্ধুতেই রাজা পাথরের অবস্থান। এখানে ঝর্ণার পানি হতে সৃষ্ট বয়ে চলা নদীর মধ্যেই বিশাল বিশাল পাথর হাজারো বছর ধরে দাঁড়িয়ে আছে সগৌরবে। আর এই বড় বড় পাথরের মধ্য দিয়ে বিলি কেটে নৌকায় চড়ে যাতায়াতের সময় আপনার মনে যে শিহরণ জেগে উঠবে তা কখনোই আপনি ভুলতে পারবেন না। বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে তা হয়তো অনেকেরই জানা নেই, আর এই কারণে আমরা বিদেশি সৌন্দর্যের মোহে পড়ে প্রচুর টাকা খরচ করে সৌন্দর্য খুঁজে বেড়াই। আর তাই আমি ওই সব পর্যটকদের উদ্দেশ্যে করে বলতে চাই, আপনারা থানচি তিন্ধু ইউনিয়নটা একবার হলেও ঘুরে যাবেন। তিন্ধুর সৌন্দর্য আপনাকে এত বেশি শিহরিত করবে যে আপনি তিন্ধুর প্রেমে পড়ে যাবেন। রাজা পাথর বা বড় পাথর, এই এরিয়ার সবচেয়ে বড় যে পাথরটি তাকেই রাজা পাথর হিসেবে বলা হয়ে থাকে। এই রাজা পাথরের ইতিহাস স্থানীয়দের মাঝে রয়েছে। স্থানীয় আদিবাসীদের মধ্যে এই রাজা পাথর নিয়ে রয়েছে অসংখ্য গল্পকথা ও কল্পকাহিনী। তারা এই পাথরগুলোকে পবিত্র মনে করে এবং বিভিন্ন সময় এই পাথরগুলোতে টাকা রেখে আসার ঘটনাও চোখে পড়ে। তাদের ধারণা দেবতাগণ এই পাথরের উপরে বসবাস করে, এই পাথরেই তাদের দেবতাদেরকে খুঁজে পাওয়া যায়। এই পাথরটি তাই আদিবাসীদের কাছে খুবই পবিত্র ও তীর্থস্থান হিসেবে পরিচিত। তারা বিভিন্ন সময় এই পাথরগুলোকে বিভিন্ন মাধ্যমে পুজো করে থাকে। এই পাথরগুলো তাদের কাছে অনেক পবিত্র। এখানকার আদিবাসীরা মনে করে যে
রাজা পাথরকে যদি কেউ অসম্মান বা অপবিত্র করতে চায় তাহলে তার বিশাল ক্ষতি হবে। এবং তারই পেছনে আদিবাসীদের যুক্তি হলো, রাজা পাথরকে অসম্মান করার কারণে অসংখ্য মানুষ নাকি এই সাঙ্গু নদীতে এই রাজা পাথর এরিয়াতেই ডুবে মারা গিয়েছে, যাদেরকে আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। তবে আদিবাসীদের এই কথার সাথে বাস্তবের অনেকটাই মিল রয়েছে। রহস্যজনকভাবে হলেও আজ পর্যন্ত বহু পর্যটক এবং বহু মানুষ এই রাজা পাথর এরিয়াতে পাথরের গায়ে ধাক্কা লেগে ডুবে মারা গিয়েছে, যার ফলে আদিবাসীদের বিশ্বাসটা আরো মজবুত হয়েছে। হিন্দু ভ্রমণে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ঢাকা থেকে বান্দরবানের বাসে করে বান্দরবান শহরে এসে পৌঁছাতে হবে। ঢাকা থেকে হানিফ, শ্যামলি, ইউনিক, রয়্যাল, বিআরটিসি ইত্যাদি কোম্পানির এসি ও নন এসি বাস যাতায়াত করে থাকে। ভাড়া পড়বে এসিতে 1500 থেকে 2000 এবং নন এসিতে 700 থেকে 800 টাকার মধ্যে। বান্দরবান পৌঁছে সকালে নাস্তা করে আপনাকে রওনা দিতে হবে থানচির উদ্দেশ্যে। এক্ষেত্রে আপনি যদি একা হন বা দুজন তিনজন মেম্বার আপনার গ্রুপে হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব আপনারা থানচি বাস কাউন্টারে গিয়ে 120 টাকা করে টিকিট করে জনপ্রতি বান্দরবান থেকে থানচি যেতে পারবেন। আর আপনাদের গ্রুপের সংখ্যা যদি বেশি হয়, যেমন 8 থেকে 15 জনের মধ্যে, তাহলে আপনারা একটি চান্দের গাড়ি রিজার্ভ করে থানচি যেতে পারবেন। ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। থানচি যাওয়ার মাঝপথে বলিপাড়া আর্মি ক্যাম্পে
অবশ্যই আপনাদেরকে থামতে হবে এবং এইখানে আর্মিরা আপনাদের সুবিধার্থের জন্যই আপনাদের এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট জমা নেবে এবং আপনারাও আপনাদের এনআইডি কার্ডের কপি এবং বা বার্থ সার্টিফিকেটের কপি সেনাবাহিনীর কাছে জমা দিয়ে তাদের অনুমোদন নিয়ে আবার থানচির উদ্দেশ্যে রওনা দিতে হবে। থানচি বাজার পৌঁছে সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে বিজিবি ক্যাম্পে, কারণ থানচি থেকে আপনি যেখানেই যান না কেন বিজিবি ক্যাম্পের অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না। তাই বিজিবি ক্যাম্পে গিয়ে আপনার বিজিবিদের কাছ থেকে আপনার ট্যুর প্ল্যান তাদের সাথে শেয়ার করে তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি বা আপনার বার্থ সার্টিফিকেটের ফটোকপি তাদের কাছে জমা দিতে হবে। এগুলো যদি আপনারা নিতে ভুলে যান তাহলে বিজিবি আপনাদেরকে কোনোভাবেই থানচিতে ঘোরার পারমিশন দেবে না। যাই হোক, বিজিবি ক্যাম্প থেকে অনুমোদন নেওয়ার পর আপনার চলে যেতে হবে থানচি থানাতে। থানায় ওই একই প্রক্রিয়ায় আপনার এনআইডি কার্ডের কপি ও বার্থ সার্টিফিকেটের কপি জমা দিয়ে অনুমোদন নিতে হবে। এই প্রক্রিয়া শেষ করার পর আপনাকে তিন্দুর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য একটি নৌকা ভাড়া করতে হবে। নৌকার ভাড়া পড়বে 500 থেকে 1000 টাকার মধ্যে। এরপর নৌকায় চড়ে রওনা দিতে হবে তিন্দুর উদ্দেশ্যে। এখানে একটি বিষয় বলে রাখি যে তিন্দু ভ্রমণে যেতে আপনাদের কোনো রকমের কোনো গাইডের প্রয়োজন হবে না। তবে যদি আপনি তিন্দু ভ্রমণ শেষে রেমাক্কি, নাফাকুম, আমিয়াকুম যেতে আগ্রহী হন তাহলে সেক্ষেত্রে থানচি থেকে অবশ্যই আপনারা একটি গাইড নিতে হবে। ভিউয়ার্স, সকল প্রক্রিয়া শেষ করে এবার আপনারা নৌকায় চড়ে বসুন এবং তিন্দু যাওয়ার জন্য রেডি হন। নৌকায় চড়ে তিন্দুর উদ্দেশ্যে যাওয়ার সময় থেকে আপনার জন্য তিন্দুর ও থানচির সৌন্দর্য তার নিজেকে উজাড় করে দিয়ে আপনাকে শিহরিত করতে প্রস্তুত। থানচি থেকে তিন্দু যেতে 2 থেকে 3 ঘন্টার একটা নৌভ্রমণ করার সুযোগ হবে আপনাদের। আর এই পুরো সময়টা জুড়ে বিশাল বিশাল পাহাড় এবং পাহাড়ি নদী সাঙ্গুর অপরূপ সৌন্দর্য আপনাকে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি এনে দেবে। সৌন্দর্য দেখতে দেখতে এক সময় আপনারা চলে আসবেন তিন্দু বাজারে। তিন্দু থেকে আর একটু সামনে যাওয়ার পরেই দেখতে পাবেন নদীর মাঝেই বিশাল দৈত্যাকৃতির পাথরগুলো আপনাকে অবাক করে দিয়ে সৌন্দর্যের পসরা সাজিয়ে আপনাকে আমন্ত্রণ জানাবে রাজা পাথর এরিয়ায় প্রবেশ করার জন্য। বিশাল বিশাল পাহাড়, দৈত্যের ন্যায় বড় বড় পাথর নদীর মাঝে আর পরিষ্কার জলরাশির সাঙ্গু নদী, সকল কিছু একত্রে মিলেমিশে একাকার হয়ে আছে আর আপনি নৌকায় বসে তা উপভোগ করতে করতে এক সময় আবার চলে আসবেন তিন্দু আদিবাসী পাড়ায়। সেখানে একটি রাত আদিবাসীদের সাথে কাটিয়ে পরের দিন আপনি আবার ঢাকার উদ্দেশ্যে চলে আসতে পারবেন। আপনাদের সুবিধার্থে তিন্দু ভ্রমণের সম্পূর্ণ খরচের একটি হিসাব তালিকা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম এবং সাথে ভিডিওতেও দিয়ে দিলাম। প্রিয় দর্শকবৃন্দ, সর্বশেষ আপনাদের প্রতি আমার এই অনুরোধ রইল, যারা বাংলাদেশকে দেখেননি, বাংলাদেশকে ঘোরেননি, আমি তাদেরকে বলবো একবার হলেও বান্দরবান আসুন,
বান্দরবানটা ঘুরুন, তাহলে বুঝতে পারবেন আমার এই বাংলাদেশটা কত সুন্দর। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার আগামীতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। সবুজ শ্যামল রূপের বাহার ফুলে ফলে ভরা।